প্রত্যেককে জানাই গুড মর্নিং। আমি গোবিন্দবাবু শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার, আমি সুশোভন রায়। আজ যেটা তোমাদেরকে আমি ডিসকাস করব যে টপিকটার উপর, সেটা হচ্ছে কি না আউটপুট ইকুয়েশন অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফর্মার, যেটা কি না ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন অ্যান্ড কস্টিং 6th SEM থার্ড ইয়ার এর একটা সাবজেক্ট। ঠিক আছে, তো আউটপুট ইকুয়েশন অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফর্মার। তো আউটপুট ইকুয়েশন জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না হোয়াট ডু মিন বাই আউটপুট অ্যান্ড হোয়াট ডু মিন বাই ইটস ইকুয়েশনস সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজিং। ঠিক আছে, তো সেটার জন্য জানার জন্য আমাদের জানতে হবে যে এই জিনিসটা ভোল্টেজ ইনডিউস ইন এ ট্রান্সফর্মার ওয়াইন্ডিং উইথ ক্যাপিটাল টি টার্নস, ঠিক আছে, অ্যান্ড এক্সাইটেড বাই এ সোর্স হ্যাভিং এ ফ্রিকোয়েন্সি এফ হার্টজ ইজ গিভেন বাই ইটি, যেখানে ই আর ইউনিট করছে কি না ইএমএফ পার টার্ন ইকুয়ালস টু ই বাই টি, ইএমএফ পার টার্ন। আমরা জানি যে ইএমএফটা কত না 4.44 এফ ইন্টু 5M ইন্টু টি বাই টি, টিটা কেন হলো না ইএমএফ পার টার্ন বলছে, ওই জন্য টিটা এটা ক্যান্সেল তাহলে কী পড়ে থাকলো 4.44 এফ ইন্টু 5M। 5M মানে কী হচ্ছে, 5M মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, এই যে ম্যাক্সিমাম ফ্লাক্স ইন ওয়েবার, আমরা জানি ইউনিট হচ্ছে ওয়েবার। আচ্ছা, তাহলে কী লিখতে পারি 4.4 এফ 5M মানে হচ্ছে 4.44 এফ বিএম ইন্টু এআই, এটা ইউনিট হচ্ছে ভোল্ট। বিএমটা কি না ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন ওয়েবার পার মিটার স্কোয়ার, আর এআইটা কী হচ্ছে না নেট আয়রন এরিয়া বা কোর এরিয়া ইন মিটার স্কোয়ার, তাই তো। নেক্সট, যদি এই জিনিসটা আমি জানতে পেরে যাই যে ইটি ইকুয়ালস টু 4.44 এফ বিএম ইন্টু এআই ভোল্ট, দেন উই ক্যান ফাইন্ড আউট ইজিলি দ্য টোটাল কপার এরিয়া ইন উইন্ডো ইজ এসি, এসি ডিনোট দ্য টোটাল কপার এরিয়া ইকুয়ালস টু টিপি এপি প্লাস টিএস ইন্টু এএস। আমরা টিপি এপি প্লাস টিএস এএস এটা কেন লিখছি, ফর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, দেখো এখানে নোটিসে লিখেছি আমি, ফর এ সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দেয়ার ইজ অনলি প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড অনলি ওয়ান সেকেন্ডারি ওয়াইন্ডিং, দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ ওয়ান ইন্টু টিপি এপি প্লাস টিএস ইন্টু এএস, ওয়ার টিপি অ্যান্ড ইএস ডিনোট দ্য নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং অ্যান্ড এপি অ্যান্ড এএস ডিনোট দ্য এরিয়া অফ ক্রস সেকশন ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন এ ট্রান্সফর্মার, যেখানে এপিটা ডিনোট করছে কি না আইপি বাই ডেল, আর এএসটা ডিনোট করছে কি আইএস বাই ডেল, মানে একটা সার্কুলার ক্রস সেকশন একটা ট্রান্সফর্মারের মধ্যে, সেটার মধ্যে এরিয়াটা কীভাবে ফাইন করবো আমরা, সেই আমরা এরিয়াটা এভাবে ফাইন করবো ওর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে মিনস আইপি এবং সেকেন্ডারির মধ্যে যে কারেন্টটা ফ্লো সেটা হচ্ছে আইএস এবং তাদের যে ফ্লাক্স ডেন্সিটি, তাই তো। ফ্লাক্স ডেন্সিটি মিনস হচ্ছে এখানে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি মানে কি, কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে ড্রিপ ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, দ্যাটস কল্ড কারেন্ট ডেন্সিটি, দ্যাট ইজ ডিনোট হিয়ার ইন ডেল, ওকে, ইটস ইউনিট ইজ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, বা কোনো কোনো জায়গায় এটা অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার হিসেবেও লেখা যায়, ওকে। তাহলে কী পাচ্ছি, এই দুটো ভ্যালু যদি আমি এখানে প্লেস করি তাহলে কী পাচ্ছি না টোটাল কপার এরিয়া এসি ইকুয়ালস টু টিপি ইন্টু আইপি বাই ডেল প্লাস টিএস ইন্টু আইএস বাই ডেল, এপি আর এএসের জায়গায় এই দুটো ভ্যালু পুট করলাম, আইপি বাই ডেল অ্যান্ড আইএস বাই ডেল, এই দুটো ভ্যালু পুট করার পর কী পেলাম না ওয়ান বাই ডেল কমন পেলাম, টিপি আইপি প্লাস টিএস ইন্টু এস। এরপর একটা জিনিস মনে রাখবে যে ফর ম্যাগনেটাইজিং এমএফের জন্য টিপি এপি আর টিএস আর এএস এই দুটোর ভ্যালু হচ্ছে কি এটি, এটি মানে হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন, এ ফর অ্যাম্পিয়ার টি ফর টার্ন, ওকে। তাহলে কী দেখতে পারি, তারপর লিখেছি এখানটায় অ্যাজ নেগলেক্টিং দ্য ম্যাগনেটাইজিং এমএমএফ, এমএমএফ মিনস এমএম মানে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডেফিনেশন কী না ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাল্টিপ্লিকেশন অফ নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট ফ্লোয়িং ইন্টু দ্য সেকশন, দ্যাট ইজ এন ইন্টু ওয়াই, দ্যাট ইজ ওয়াই অ্যাম্পিয়ার টার্ন, ওকে। দেয়ারফর এসি ইকুয়ালস টু অর টোটাল কপার এরিয়া ইজ ইকুয়াল টু 2AT বাই ডেল, নিলাম না টিপি এপি এটাও এটি আর টিএস এএস এটা হচ্ছে এটি, তাহলে কী হচ্ছে এটি প্লাস এটি মিনস 2AT বাই ডেল, ওকে। দেন মোর ওভার উই নো কে ডাব্লু ইকুয়ালস টু এসি বাই ডাব্লু, হ্যার কে ডাব্লু মানে হচ্ছে কি না একটা উইন্ডো স্পেস ফ্যাক্টর, এই বার্ডগুলো যদি ভালোভাবে না জানো তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো, এই অতএব কোনো আউটপুট ইকুয়েশন জানার আগে এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে। কে ডাব্লু ডিনোট করছে কি উইন্ডো স্পেস ফ্যাক্টর, যেখানে এসিটা হচ্ছে কপারের এরিয়া আর এ ডাব্লুটা হচ্ছে উইন্ডোর এরিয়া, তাহলে কী পাচ্ছি এসি ইকুয়ালস টু পাচ্ছি এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, মানে কে ডাব্লু ইন্টু এ ডাব্লু এটা মাল্টিপ্লিকেশন, দেয়ারফর ইকুয়েশন নম্বর টু অ্যান্ড ইকুয়েশন নম্বর ওয়ান উই ক্যান ইকুয়েট দিস ইকুয়েশন, দেন উই গেট নাও ইকুয়েট ইকুয়েশন নম্বর ওয়ান অ্যান্ড টু
then we find 2AT by del equals to AW or KW, kind of two part same, eta AC is equal to KW, AW, eta almost same, 2AT by del, a patta, haramar a patta, the same, the lady just come able to 2AT by del equals to KW, AW, the can take 80 kodobachi, now KW, AW del by 2. Okay, now the rating of single phase transformer Q in KVA equals to rating of transformer. I'm not any transformer according to power triangle. I'm the apparent power getting not good is and set a high KVA into it. HMR Q means reactive power. Reactive part takami KVA means KVA at the kami KVA convert kuchibole at a camera lichi 10 to the power minus 3. The key bachi amda Q is equal to VP into IP into 10 to the power minus 3. কারণ আমরা জানি যে s is equal to মানে অ্যাপারেন্ট পাওয়ার is equal to v into i তাহলে এটা যখন আমি kv ইউনিটে করছি এবং ডিনোট করছি q দিয়ে সেই জন্য এটাকে 10 দিয়ে -3 হিসেবে রিপ্রেজেন্ট করছি কেন করছি আবারো বলছি q হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার মানে হচ্ছে kvar আর kva মিনাস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে s kvar টাকে আমি kva কনভার্ট করছি বলে 10 দিয়ে -3 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করছি তাহলে কি হলো আমরা vpip 10 দিয়ে -3 তাহলে এটাকে কি ভাবে লিখতে পারি q is equal to epip into 10 to the -3 epip কেন লিখলাম না neglecting the drop এই ড্রপটাকে আমি অনেকগুলো ড্রপ দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম ভোল্টেজ ড্রপ হয় একটা সেকশনের মধ্যে বা একটা লাইনের মধ্যে বা একটা ট্রান্সফরমারের মধ্যে ড্রপ হয় তো সেটা যখন সেটাকে neglect করার জন্য ইনস্ট করে লিখলাম ep into ip 10 to the -3 তাহলে এই epটাকে আমি এভাবে লিখতে পারি et into tpa ip into 10 to the -3 তাহলে et আর এটাকে আমি tpip আগে কিছুক্ষণ আগেই বললাম একটা জায়গায় যে In S neglecting the magnetizing MMF TPA is equal to AT. The level of time is going to put column TP into IP equal to AT in 10 to the power minus 3. The key column ET manoche 4.44 F into 5M or AT manoche KW AW del by 2 into 10 to the power minus 3. A 2 touch of the eta cancel 2.22 F 5M KW AW del into 10 to the power minus 3. তাহলে 5m টাকে এভাবে লিখতে পারি না আমরা যে q is equal to 2.22 f bm into ai into kw aw del into 10 to the minus 3 যেখানে f টা হচ্ছে আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি ইন হার্জ bm টা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি ইন ওয়েবার পার মিটার স্কয়ার অর টেসলা ai টা হচ্ছে নেট আয়রন এরিয়া অর কোর এরিয়া ইন মিটার স্কয়ার kw টা হচ্ছে উইন্ডো স্পেস ফ্যাক্টর aw টা হচ্ছে এরিয়া অফ দা উইন্ডো ইন মিটার স্কয়ার আর ডেল্টা টা হচ্ছে কারেন্ট ডেনসিটি ইন অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার অর অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কয়ার In 10 to the minus 3. This is the output equation of single phase transformer. Eta semester exam, but jekono dhoroner government exam, a math ta diye, by a formula ta diye, binno dhoroner problem dai. Ebong sei problem tomader korte hobe. Otob, ei jinish ta hocche better tomader ei jinish ta shikhe nao. Okay. Amra next jabo output equation of three phase transformer. Three phase transformer or single phase transformer মধ্যে মধ্যে ডিফারেন্সটা কি না সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যেখানে আমরা কপারের এরিয়া যেটা ধরেছিলাম TPAP আর TSAS একটাই যেহেতু ওয়াইন্ডিং রয়েছে প্রাইমারি আর সেকেন্ডারি বোথ কিন্তু থ্রি ফেজে কি হবে না ইন এ থ্রি ফেজ ট্রান্সফরমার হিয়ার দা উইন্ডো কন্টেইনস টু প্রাইমারি এন্ড টু সেকেন্ডারি ওয়াইন্ডিং সো হিয়ার কপার এরিয়া ইন উইন্ডো ইজ AC ইকুয়ালস টু 2 ইনটু TPAP প্লাস TSAS কেন লিখলাম প্রাইমারিতে আমার একটাই প্রাইমারি ওয়াইন্ডিং একটাই সেকেন্ডারি ওয়াইন্ডিং ছিল ওই জন্য আমরা TPAP প্লাস TSAS করেছিলাম কিন্তু ইন থ্রি ফেজ ট্রান্সফরমার আমার দুটো প্রাইমারি আর দুটো সেকেন্ডারি সেই জন্য 2 ইনটু TPAP প্লাস TSAS দুটো দুটো সাথে মাল্টিপ্লাই করলে 2 ইনটু TPAP প্লাস 2 ইনটু TSAS তো দুজনের দুটোকে মাল্টি কমন নিয়ে নিয়ে 2 ইনটু AP TPAP প্লাস TSAS তাহলে AP টাকে কি লিখতে পারি IP বাই ডেল আর AS টা লিখতে পারি IS বাই ডেল ওকে এটা ইনস্টা সরি বুঝতে পারলে নেক্সট কি হলো না TPAP আর TSAS ইকুয়াল টু হচ্ছে আমার AT আমরা কিছুক্ষণ আগে বলেছি যে নেগলেক্টিং দা ম্যাগনেটাইজিং MMF এর জন্য তাহলে কি পেলাম আমরা AC ইজ ইকুয়াল টু 2 TP IP বাই ডেল প্লাস TS IS বাই ডেল তাহলে এটা যদি কমন করি 2 বাই ডেল যদি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি আমরা TP IP প্লাস TS IS এবং এই দুটো পার্ট কি হচ্ছে না AT তাহলে কি পাচ্ছি AT প্লাস AT মিনস 2 ইনটু 280 বাই ডেল মানে কত হচ্ছে 480 বাই ডেল বোঝা গেল কেন হলো না এটা AT এটাও এটা কত হচ্ছে 280 আর এটা এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2 তাহলে কত হচ্ছে 480 বাই ডেল যেটা কারেন্ট ডেনসিটি সেটা হচ্ছে ডেল আমরা আরো কি জানি যে কারেন্ট উইন্ডো স্পেস ফ্যাক্টর ইকুয়ালস টু কি বার পেলাম না এসি বাই এডব্লিউ তাহলে এখান থেকে আমি এসি বের করতে পারবো না এডব্লিউ ইনটু কেডব্লিউ নাও ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 যদি আমরা ইকুয়েট করি নাও ইকুয়েটিং ইকুয়েশন নাম্বার 1 এন্ড 2 উই গেট
kw aw is equal to 480 by del তাহলে এখান থেকে আমি ad কত পাচ্ছি না kw aw del by 4 therefore the rating of three phase transformer একই রকম হবে q in kva equals to rating of transformer এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই কেন করলাম যে যেমন three phase transformer ওখানে single phase ছিল বলে 1 into ep আর epib into 10 to the power minus 3 ছিল এখানে 3 টা কেন হলো না যেহেতু three phase transformer এখানে 3 into ep into ip into 10 to the power minus 3 তাই তো তাহলে নেক্সট কি হলো 3 into et tpip into 10 to the power minus 3 তাহলে কত পাচ্ছি 3 আর et এর ভ্যালুটা হচ্ছে 4.44 f into 5m আর tpi ভ্যালু হচ্ছে 80 into 10 to the power minus 3 তাহলে কত পাচ্ছি 3 into 4.44 f into 5m et এর ভ্যালু হচ্ছে কত এইটা kw aw del by 4 এই ভ্যালুটা আমি প্লেস করেছি into 10 to the power minus 3 এই 4 টা আর এইটা ক্যান্সেল হলো 1.11 তাহলে কত পাচ্ছি 3.33 f 5m kw aw del into 10 to the minus 3 এই 5m টাকে যদি আমরা আরো ভালোভাবে জিনিসটাকে ভেঙে দেখাই তাহলে কত পাচ্ছি না q is equal to 3.33 f bm into ai kw aw del into 10 to the minus 3 যেখানে আমার bm হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাড ডেনসিটি f টা হচ্ছে আমার ফ্লাড ফ্রিকোয়েন্সি ইন হার্টজ এটা হচ্ছে নেট আয়রন এরিয়া অর কোর এরিয়া kw টা হচ্ছে উইন্ডো স্পেস ফ্যাক্টর aw টা হচ্ছে তোমার কি না উইন্ডো এরিয়া আর ডেল্টা হচ্ছে কারেন্ট ডেনসিটি ইন অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কয়ার ইনটু 10 টু দি মাইনাস 3 So this is the output equation of a three phase transformer. তাহলে এটা হচ্ছে আমার three phase transformer output equation. আর এটা হচ্ছে আমার single phase transformer জন্য output equation. এই দুটো part খুব ভালোভাবে মনে রাখো. এই দুটো part পরীক্ষায় প্রায় easily হবে দেয়. কিন্তু এই দুটো ভালো জানিস লিখতে পারলে পরীক্ষার নাম্বার খুব কমে যায় এবং সেক্ষেত্রে এই যে সিঙ্গুলার নোটেশন যেগুলো আছে সেগুলো একটু carefully observe করবে এবং ঠিকভাবে জিনিসগুলো লেখার চেষ্টা করবে ওকে তো আজকের মতো এখানেই নেক্সট পার্টে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের পার্ট নিয়ে ডিসকাস করব ওকে থ্যাংক ইউ